प्रिय छात्र छात्री मॉडल एक्टिविटी टास्क जुलाई मासे 2021 साले जेटा तुम्हारे विद्यालय थेके दिए छे तारी मॉडल एक्टिविटी टास्क पार्ट 4 आज के आम्रा आलोचना करछि। आज के आलोच्य विषय अष्टम श्रेणी इतिहास। तो एखाने तुम्हारा प्रश्नटा देखते पाच्छो एकेर दागेर सठिक शब्द बेचे निये लिखते बोलेछे। शून्य स्थान देवा आछे एबं तार तीनटी अपशन देवा आछे। तो एकेर दागेर क ख ग तीनटे देवा आछे। तारपर द्वितीयटा देखो सठिक तथ्य दिए नीचे छकटी पूरण करते हबे। एखाने सन्धि चुक्ति समयकाल तारपरे स्वाक्षरकारी एवं फलाफल देवा आछे। जेगुलो फाका आछे सेई समस्त जायगाय आमादेर तथ्यगुलो बसाते हबे। तारपर तीनेर दागे देखो संक्षिप्त उत्तर दिते बोलेछे 30 थेके 40टी वाक्ये शब्दे। तो प्रथमे जेटा आछे सेटा क के की उद्देश्य सिविल सर्विस चालू करें। खयेरटा बैप्टिस्ट मिशन शिक्षा प्रसारे केमन भूमिका पालन करें। एवं चारेरटा होच्छे निजेर भाषाय उत्तर दाओ जमी जरिप बा राजस्व निर्णयेर क्षेत्रे औपनिवेशिक प्रशासने की की पदक्षेप छिलो। ठीक आछे, तो एर उत्तरगुलो किभाबे आमरा सठिक करे लिखबो खाताय एवं बेशी भालो करे नम्बर पाबो तार जोन्नो आमरा যতটা সম্ভব চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা মাথায় রাখবে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওপর নির্ভর করে কিন্তু গ্রেড দেওয়া হবে বিদ্যালয় থেকে। তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের প্রশ্নটা আগেই তোমাদের দেখালাম, তার সম্পূর্ণ যে উত্তর তোমরা যেভাবে প্রশ্নটির উত্তরগুলো খাতায় লিখবে ঠিক সেইভাবে লেখা আছে। তোমরা কিন্তু কালো এবং ব্লু রঙের কালি দিয়ে কিন্তু লিখবে, এখানে রেড কালি বা সবুজ কালি ব্যবহার করবে না। ঠিক আছে, তো প্রথমে যে প্রশ্নটা আছে দেখো একের দাগের শূন্যস্থান পূরণ কয়েকটা দেখো 1717 খ্রিস্টাব্দে। এখানে দেখো তিনটে অপশন ছিল যে 1717 খ্রিস্টাব্দে কে বাংলার নাজিম পদ দেওয়া হয়, কাকে দেওয়া হয়। এখানে মুর্শিদ কুলি খাঁ আছে, সাদত খাঁ আছে, আলীবর্দী খাঁ আছে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ। এখানে কিন্তু তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবে সেটা। ওকে, তারপর কয়েকটা দেখো 1722 খ্রিস্টাব্দে এর নেতৃত্বে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। এখানে তিনটে অপশন দেওয়া আছে নিজাম উল মুলক, সাদত খাঁ এবং সফদরজং। এখানে তোমাদের সঠিক উত্তর হবে সাদত খাঁ। তো সাদত খাঁটা তোমরা এখানে লিখে দেবে শূন্যস্থানে। ক্লিয়ার, এরপরে গয়েরটা দেখো গয়েরটায় কী আছে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যে প্রতিষ্ঠা করেন। 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেন, কে করেন। এখানে ড্যাশ দেওয়া আছে, তাহলে তোমাদের এখানে তিনটে অপশন দেওয়া আছে। ঠিক আছে, ফারুক সিয়ার নিজাম উল মুলক, সাদত খাঁ। এখানে তোমাদের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে নিজাম উল মুলক। ঠিক আছে, তাহলে এখানে নিজাম উল মুলক এখানে তোমাদের সঠিক উত্তরটা লিখে দেবে। ক্লিয়ার, এরপর আমরা সঠিক তথ্য দিয়ে ছক পূরণটা দেখব। তো সঠিক তথ্য দিয়ে ছক পূরণটায় দেখো তোমাদের আমি করে দিয়েছি, তো তোমরা একটু ভালো করে তুলে নেবে সঠিকভাবে। তোমরা প্রশ্নে যেভাবে দেওয়া আছে যে সমস্ত অংশ ফাঁকা দেওয়া আছে সেইখানে তথ্য দিয়ে ফিল আপ করা হয়েছে, তো মন দিয়ে দেখবে। আর যদি ভিডিওটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাহলে পোজ করবে, করে দিয়ে খাতায় ভালো করে তুলে নেবে এবং আবার চালু করে দেবে। ঠিক আছে, তো এখানে সন্ধি চুক্তি দেওয়া আছে প্রথম রোতে, তারপর সময়কাল, তারপরে স্বাক্ষরকারী কে কে স্বাক্ষর করেছিল, ফলাফলটা কী, সলবাই সন্ধি। ঠিক আছে, সলবাই সন্ধির সময়কালটা হবে 1782 খ্রিস্টাব্দ। কাদের মধ্যে হয়, ইংরেজ এবং মারাঠাদের মধ্যে কিন্তু সলবাই সন্ধি স্বাক্ষরিত হয়। এর ফলে কি হয়, কোম্পানি এবং মারাঠাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়। ঠিক আছে, এরপর বেসিনের যে সন্ধি সেটা 1802 খ্রিস্টাব্দে হয় এবং স্বাক্ষরকারী কে কে ছিল, কোম্পানি এবং পেশোয়ারদের মধ্যে কিন্তু ইংরেজ যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পেশোয়ারদের মধ্যে কিন্তু এই বেসিন সন্ধিটি স্বাক্ষরিত হয়। ফলাফলটা কি, কোম্পানি পেশোয়ার দ্বিতীয় বাজিরাওকে অধীনতামূলক মিত্রতার চুক্তিতে সই করিয়ে নেন। ঠিক আছে, এরপরে লাহোর সন্ধিতে কী বলা আছে যে সময়কাল কত, 1846 খ্রিস্টাব্দ। ঠিক আছে, স্বাক্ষরকারী কে কে ছিল, শিখ এবং ইংরেজদের মধ্যে কিন্তু এই লাহোর সন্ধি স্বাক্ষরিত হয়। ফলাফলটি কি, জলন্ধর দোয়াবে যে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন করে,
তো এর ফলাফলে কি হয়, লাহোর সন্ধির জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপিত হয়। এই ছিল তোমাদের সঠিক অর্থ দিয়ে ছক পূরণ। এরপরে আমরা চলে যাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে কি বলা আছে, তিনের কয়েকটা দেখো। কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? এখানে তোমাদের উত্তরটা হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করেন। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল কোম্পানি প্রশাসনের অধীনে যে আমলাতন্ত্রকে সুগঠিত যে করার উদ্দেশ্যেই লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে ছিল কর্নওয়ালিসের উদ্দেশ্য, ঠিক আছে। তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কোম্পানির কর্মচারীরা যে সততা এবং দক্ষতার সঙ্গে কাজ করে না, ঠিক আছে। এরপর আমরা একটু তুলে দেব পেজগুলো, ঠিক আছে। এইখানে শেষ করলাম, আবার শুরু করছি। ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবস্থা ব্যবসা এবং কোনো প্রকার উপহার নেওয়া বন্ধ করে দেন। তার পাশাপাশি চাকরির মেয়াদ ভিত্তিক সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস। অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও কিন্তু তিনি বাড়িয়েছিলেন। এই সমস্ত উদ্দেশ্যের জন্যই কিন্তু সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস, ওকে। এর পরের প্রশ্নটা দেখো, তিনের খ, ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে আজ কেমন ভূমিকা পালন করেছিল? এখানে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল। শ্রীরামপুরে মিশনারি ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের যে মুদ্রণ যন্ত্রে বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা আজ ছাপাতে শুরু করেন। শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল উইলিয়াম কেরি। তিনি ভারতের মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তাছাড়াও আজ বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি। 1778 খ্রিস্টাব্দে হালাদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করেন আজ এবং প্রকাশ করেন, ঠিক আছে। তো প্রশ্নটা ভালোভাবে তোমরা উত্তরটা তুকে নেবে, আর যদি তোমরা বইয়ের পেজ নাম্বার দেখতে চাও তাহলে 45 পেজে কিন্তু ইতিহাস বইয়ের যেটা তোমাদের টেক্সট বই সেইখান থেকে সংগ্রহ করতে পারো, ওকে। এরপর আমরা চারের দাগের প্রশ্নে চলে যাই, নিজের ভাষায় উত্তর। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ আজ নিয়েছিল তার ব্যাখ্যা তোমাদের করতে হবে। এটা কিন্তু লেন্দি উত্তর, তোমরা ধীরে ধীরে প্রশ্নের উত্তরটা তুলবে, ঠিক আছে। তো প্রথমেই জমি জরিপ ও রাজস্ব নির্ণয়। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলার নতুন নবাব মীর জাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে আজ কুলপি পর্যন্ত 24টি পরগনার জমিদারি পায়। তখন যে রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোকের জন্য একদল জমিবিদের খোঁজ করতে থাকেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন, ঠিক আছে। এরপর 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপের করেন জেমস রেলেন। তাকে 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের জমি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। বাংলার নদীপথগুলি জরিপ করে জেমস রেলেন, ঠিক আছে। মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন তিনি। তো 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধের পর ও দেওয়ানি অধিকার পাওয়ার ফলে ক্রমেই বাংলা জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ক কোম্পানি তৎপর হয়ে ওঠে। এবং 1770 খ্রিস্টাব্দে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামে একটি কমিটি গঠন করা হয়।
তার যে পরিবর্তন করে করা হয় বোর্ড অফ রেভিনিউ, সেই থেকেই নতুন বোর্ড রাজস্ব সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করতে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস একটি নতুন জমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। এই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সবচেয়ে বেশি খাজনা দেবে তার সঙ্গে কোম্পানি এই জমির বন্দোবস্ত করবে। 5 বছরের জন্য এই জমি ওই ব্যক্তিকে যে ইজারা দেওয়া হতো বলে এই বন্দোবস্তকে ইজারাদার বন্দোবস্ত বলা হতো। তারপরে একটু তুলে দিই পেজটা, তারপর আবার বলছি। এর মেয়াদ 5 বছরের জন্য ছিল বলে একে পাঠশালাও বন্দোবস্ত বলা হয়, ঠিক আছে। ইজারাদারদের অনেকেই দেওয়া রাজস্ব শোধ করতে ব্যর্থ হয়, তাই 1790 খ্রিস্টাব্দে কোম্পানি যে 10 শালা বন্দোবস্ত চালু করে। কিন্তু ক্রমে এই সব বন্দোবস্ত তুলে দিলেন ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস এবং চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত। তার ফলে বাংলায় ভূমি রাজস্ব বন্দোবস্ত একটা নতুন পর্যায় শুরু হয়। এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর, ঠিক আছে। যদি তোমাদের আরও মডেল অ্যাক্টিভিটি টাস্ক অন্যান্য বিষয়ে দেখতে হয় তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট দেওয়া আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এবং যেতে যেতে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।